নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে একটা অন্য ধরনের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে হচ্ছে মাদার্স ডে, সকল মায়েদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে। তো আজকে সারাদিনই দেখছি ফেসবুক খুললে বা যেখানে কোনো সোশ্যাল মিডিয়া যেখানেই আর কি চোখ মেলছি, তো দেখছি সব জায়গায় সবাই মায়ের সঙ্গে ছবি দিয়েছে। তো আমিও তোমাদের সাথে ছবি শেয়ার করব। আজকে হচ্ছে মে মাসের 8 তারিখ আর রবিবার। তো ব্লগটা আমি সন্ধ্যাবেলায় শুরু করলাম আর এরকম বসে বসে তোমাদের সাথে একটু গল্প করব। তার কারণ আজকে 1 নম্বর আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আর 2 নম্বর হচ্ছে আজকে শুধু আমার মায়ের সম্পর্কেই বলবো। তো আমি তো একজন মা, আমারও মা আছে। আমার মনে হয় যে ক্যামেরার উপারে তুমি যে আছো, তুমিও হয়তো একজনের মা বা কারো সন্তান তো বটেই। তো মায়েদের সম্পর্কে বলতে গেলে আমার মনে হয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ব্লগেও শেষ করা যাবে না, কেননা যতই বলা হয় ততই কম হবে। তো সব থেকে বড় কথা, মানে মা মানে 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের এই পৃথিবীর আলোটা দেখিয়েছে। মনে করি যে এই যে আমার এই মানব জীবন যে আমি পেয়েছি আমার মার জন্যই আমি এত সুন্দর পৃথিবীটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মাতৃদিবস বলে মনে হয় এরকম একটা দিন সিলেক্ট করা যায় না, প্রত্যেকটা দিনই কিন্তু মাতৃদিবস হতে পারে। তার কারণ যে মারা যে কত কষ্ট করে, হয়তো অল্প বয়সে অনেকটা কিছু অনেক কিছু আমরা অনুভব করতে পারি না, কিন্তু একটু বয়স হলে একটু মানে জ্ঞান বুদ্ধিটা পরিণত হলে তখন আমরা ধীরে ধীরে কিন্তু মা যে আত্মত্যাগ সেইগুলো আমরা ধীরে ধীরে আমরা বুঝতে পারি। ছোটবেলায় হয়তো অনেক কিছু আমরা ভুল ত্রুটি করেছি, মা হয়তো বকেছে, কখনো কেঁদেছি, মা এটা কেন আমাকে আমাকে কেন মারলো বা কিছু এরকম, মানে সেটা সব বোধহয় সন্তানের ক্ষেত্রেই হয়। মা মানে বকাঝকা খায়নি মায়ের কাছে এরকম মনে হয় কোনো সন্তানই নেই। তো আমিও ব্যতিক্রম না, এরকম কত ভুল ত্রুটি করেছি, তা আবার মা ক্ষমাও করে দিয়েছে। তো যাই হোক, মানে আমার মা সম্পর্কে আগে একটুখানি বলি। আমি অত ভালোভাবে তোমাদের সামনে মানে সেইভাবে আমি বলতে পারি না, মানে আমি অত ভালো কিছু বলতে পারি না, কিন্তু আমার যেটুকু আর কি মনে হচ্ছে মনের ভাবটাই আর কি আমি তোমাদের সাথে শেয়ার করছি। সবার আগে বলি, আমি যখন আর কি জন্মেছি তখন এটা আর কি শুনেছি যে আমি খুব দুর্বল হয়েছিলাম, আর আমার পাগুলো মানে একদম নর্মাল যে বেবিদের পা হয় সেরকম পা আমার হয়নি। আমাকে যখন মার কোলে দিয়েছে তখন মা আমার ওই পা দুটো দেখে খুব দুশ্চিন্তায় পড়ে গেছিল, ভাবছিল যে কি করে আমার পা দুটোকে ঠিক করবে। তো মা বলেছে, মা নিজেই গল্প করতো যে আমাকে খাওয়াতে প্রথমে ভুলে গেছিলো, বলছে আমি কি খাওয়াবো কি করব আমি কিছুই বুঝতে পারছি না। যখন আমাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসছে তখন ডাক্তার নাকি আমার পায়ে টোকা মেরে দেখেছে যে আমার প্রাণটা আছে কি না, আমাকে জন্ম দিয়েছে এতটা দুশ্চিন্তা নিয়ে। তো যাই হোক, পরে আমার মায়ের জন্যই আমার পা দুটো ঠিক হয়েছে। মা দিন রাত আমার পা দুটো কীভাবে ভালো করবে সেই জন্য মানে ধ্যান জ্ঞান ওটাই ছিল নাকি, যে সেই করে আমার পাটা ঠিক করেছে, মানে আমি এই যে ভালোভাবে দাঁড়িয়ে আছি সেটা আমার মায়ের জন্যই। তো যাই হোক, সেক্ষেত্রে আমার মা বিরাট বড় একজন ডাক্তার, মানে কোনো অস্ত্রোপচার বা অন্য কোনো কিছু ছাড়া আমার পা দুটোকে ঠিক করেছে। এটাই হচ্ছে তাহলে বলবো আমার মা একজন ডাক্তার, বড় ডাক্তার ছিল। তো যাই হোক, মার থেকে অনেক কিছু শিখেছি। আজকে আমি যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি সম্পূর্ণ আমার মায়ের জন্য। মা হয়তো আমাকে মানে কি বলবো হাতে ধরে সব কিছু শেখানো তো যায় না হাতে ধরে, তবে কিছু কিছু জিনিস আমি হাতে ধরে শিখিয়েছি, যেটা হচ্ছে আমার রান্নাটা, বিশেষ করে ভোগের রান্না, এগুলো কিন্তু আমি মার সঙ্গে সঙ্গে থেকে থেকে শিখেছি। মা
কিভাবে নাড়ুর কতটা পাক দিতে হবে, তিলের নাড়ুর কতটা গুড় জ্বাল দিতে হবে, চিড়ে ভাজার সময় কতটা চিড়ে ভাজতে হবে, মা এগুলো সব আমাকে দেখিয়ে দেখিয়ে দিতে হবে। আর আমি জিজ্ঞাসা করতাম, মা দেখো তো আর কতটা করতে হবে কতটা করতে হবে, মা এগুলো বলে বলে দিয়েছে। আর সেইগুলো করতে করতে মার সাথে থাকতে 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 ভোগে রান্না করতে করতে আমি এইসব রান্নাগুলো শিখে গেছিলাম। বা মা পারতো না, সংসারের বড় সংসার সব কিছু, যেহেতু আমাদের অতটা কাজের লোক তো কিছু ছিল না, মাকে যে সাহায্য করবে, মানে আমরাই যা সাহায্য করতাম, তবে অনেক সময় সাহায্য করতামও না। মা হয়তো বলতে এটা করে দে, বলতাম দূর পারবো না। এটা মানে সব মানে জানি না তোমার হয়েছে কি না, এরকম আমার আমার ক্ষেত্রে আমি এরকম করেছি। সেই জন্য মাকে আমি মনে মনে বহুবার সরি বলি, মানে মা এখন আমার আমার মা নেই, কিন্তু আমি মনে মনে অনেক সময় একটা ঘটনার জন্য আর কি সব সময় সরি বলি। এরকম একটা ঘটনার কথা বলি, একদিন মানে আমাদের আমার বাবা দিন আনা দিন খাওয়া মানুষ ছিল, মানে কখনো রোগে ভুগে ভুগতো, বেশি কাজ করতে পারতো না, মানে আমাদের না খাইয়ে কোনোদিনও রাখেনি। হ্যাঁ, কিন্তু আমাদের বাবা মানে এতগুলো ভাই বোনের পড়াশোনা, এত কিছু সব সময় সব কিছু যে মানে লাক্সারি জীবনযাপন আমরা করিনি। এরকম হচ্ছে আমার মনে হয় সব বাড়িতেই আর কি এরকম কয়লার উনুনে রান্না তখন একটা তো ব্যাপার ছিল, কয়লা আসতো, কয়লার যে গুঁড়োগুলো পড়ে থাকতো সেই গুঁড়োগুলো ভাতের মাড় একটু মাটি এগুলো মাখিয়ে এরকম ডালা মানে এরকম একটু গোল 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 করে গুল দেওয়ার একটা ব্যাপার ছিল। তো মা একদিন আমাকে এরকম মানে গরমকাল ছিল, মা একদিন আমাকে বলছে যে একটু গুলটা দিয়ে দে না, আমি বলছি পারবো না, আমার রেগেই গেছিলো। তো এবার আমি তো মা কী করেছে, মা নিজেই গুল দেওয়া শুরু করেছে। তো আমি যখন মা গুল দেওয়া শুরু করেছে তখন আমি কী বলছি কি যাও যাও সরো আমি দিচ্ছি, তখন আমার একটু মায়াই হয়েছিলো, মা সংসারে কাজ করে আমাকে বলেছে, আমি সেটা করিনি। আর সব থেকে বড় কথা তখন আমি কলেজে পড়ি, আর সকালেও আমি টিউশনি করতে যেতাম, বিকেলেও টিউশনি করতাম, তো নিজের পড়াশোনাও ছিল, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সেদিন আমার করতে ইচ্ছা করেনি, আমি বলেছি আমি পারবো না। তো মা রাগ করে নিজেই গুল দেওয়া মানে দিতে গেছে, কিন্তু খুব রোদ ছিল, তো আমার খুব মার মার মানে ওই যে মা গুল দিচ্ছে ওটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তো আমি গিয়ে বললাম যে সরো এবার আমি দিচ্ছি, তো মা রাগ করে আমাকে বলছে না দিতে হবে না যা। তো মা তো আমাকে দিতে দিচ্ছে না, এবার মা এতটাই রেগে গেছে আমি বুঝতে পারছি যে আমি নিজেও কি মানে সাহস করে এগিয়ে যেতে পারছি না, তো মেরে টেরেই দেবে। আমি কি করেছি, নিচ থেকে একটা ছাতা নিয়ে গেছি, মানে ছাদে দিচ্ছিল আর কি, তা আমি ছাতা নিয়ে গেছি, নিয়ে গিয়ে ছাতা নিয়ে মার মাঝেখানে গুল দিচ্ছি আর কি, আমাকে তো ধরতে দেবে না, আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। তা আমি আজও মানে এই জিনিসটা আর কি আমি খুব অনুভব করতে পারি যে মার সেদিন খুব কষ্ট হয়েছিল। তো সেই কষ্টটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু ওই যে প্রথমবার না বলে দিয়েছি, এরকম হয়তো কত অন্যায় করেছি, কত কী করেছি। আজকে মা নেই, মাকে তো সামনাসামনি বলতে পারছি না, কিন্তু আজকে তোমাদের সঙ্গে এই কথাটা আর কি শেয়ার করছি। মাদের যে এরকম কত আত্মত্যাগ থাকে হয়তো বলার মতোই নয়, মানে সে কত রকমের আত্মত্যাগ থাকে। আমার মা থেকে তো আমি মানে এই যে আজকে আমার শঙ্করিস কিচেন, তার জন্য মা কিন্তু মানে পরোক্ষভাবে মা মানে আমার পেছনে রয়েছে। আর এই যে আমার টুকটাক হাতের কাজ দেখছো, আমার মা খুব ভালো সেলাই করতে পারতো, আর সেই থেকে আমি টুকটাক হাতের কাজও শিখেছি, সেগুলো আমার মা হাতে ধরে শেখায়নি, কিন্তু আমি মাটা অবজার্ভ করতাম, মার কাজকর্ম আমি অবজার্ভ করতাম, সেই থেকে থেকে কিছু কিছু শিখেছি। সব থেকে বড়ো কথা ঘর সংসারের কাজটা শিখেছি, সেটা কীরকম বলবো, আমি আমার মা খুব অল্প মানে অল্প জিনিসে খুব সুন্দর করে সংসারটাকে ম্যানেজ করতে পারতো, আমি সেটা মার থেকে শিখেছি। মা মানে একটা
হয়তো ড্রেসিং টেবিলে কভার করছে, হয়তো একটা কিছু কাপড় কেটে সেটাকে করে নিচ্ছে। তো সেই সব জিনিস দেখতে দেখতে আমারও কিছুটা নিজের মধ্যে আইডিয়া আসে। সন্তানের চরিত্র গঠন কিন্তু তার মায়ের থেকেই হয়, মানে বাচ্চা যখন প্রথম কথাটা শেখে তখন কিন্তু মা যেই ভাষায় কথা বলে সেই ভাষাটাই কিন্তু মানে কি শেখে, সেজন্য মাতৃভাষার একটা মানে বিরাট বড় অবদান রয়েছে। ছোট থেকে মাকে অনেক দেখেছি স্ট্রাগল করতে, মানে খুব স্বাবলম্বীও ছিল, তার কারণ মা কিন্তু সবসময় মানে বাবার পেছনে দাঁড়াবার চেষ্টা করত। তবে বাইরে গিয়ে কোথাও গিয়ে রোজগার করে যেত না, কিন্তু সংসারে থেকে মানে কিভাবে মানে ছোটখাটো কাজ করে আয় করা যায় সেটা কিন্তু আমার মা করতো। তো যাই হোক, মা সম্পর্কে মানে যতই বলবো ততই কম হবে বলা। তো আজকে আমার মানে আমার এই আমার যে আমি হয়ে ওঠা, সেই আমি হয়ে ওঠার জন্য আমার মার কাছে মানে আমি যে কিভাবে ঋণী, সন্তান কখনোই মায়ের ঋণ শোধ করতে পারে না। তার কারণ কাশীতে একটা তোমরা জানো একটা মন্দির আছে, হেলানো মন্দির, তাতে নাকি বলেছিল যে মা আমি তোমার ঋণ শোধ করলাম। তো মায়ের ঋণ শোধ করা যায় না, কতভাবে মায়ের ঋণ শোধ করা যায়, শোধ করা যায় না। সবথেকে বড় কথা, তিনি আমাদের যে এই যে জন্মটা দিয়েছেন, আমরা এই সুন্দর পৃথিবীটা দেখতে পাচ্ছি, সবকিছু উপভোগ করতে পাচ্ছি, এটাই তো সবথেকে বড় কথা। যাই হোক, মার সম্পর্কে তো অনেক কিছু এতটাকে আমরা সবাই দেখতে পাই, কেননা ছোট থেকে আমরা মায়ের সঙ্গে থাকি, মার স্ট্রাগলটা আমরা দেখতে পাই, বাবার স্ট্রাগল দেখতে পাই। সেই হেতু আমরা আমাদের মনে হয় মা জীবনে এত কষ্ট করেছে, এত এই করেছি, এইভাবে আমাদের মানুষ করেছে, এটা আমরা কিন্তু সবাই চোখে দেখতে পাই। কিন্তু যেটা চোখে দেখতে পাই না সেটা হচ্ছে শাশুড়ি মায়ের স্ট্রাগল। তো সেটা হয়তো আমরা কিছুটা শুনে অনুভব করি। এবার আমার শাশুড়ি মায়ের কথাই বলি, তার কারণ ওনারও অনেক স্ট্রাগল আছে। প্রত্যেক মায়েরাই সন্তানকে মানে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। তো আমার শাশুড়ি মায়ের স্ট্রাগলের কথা কিছুটা বলি। তো মার থেকে তো অনেক কিছুই শিখেছি, কিন্তু শাশুড়ির থেকে তো কিছু তো মানুষ নেয়, ভালোই হোক মন্দই হোক কিছু না কিছু তো মানুষ নেয়। তো মানে মার আর কি, আমার শ্বশুর মশাই আর কি, যখন আমার স্বামী 6 মাস বয়স ছিল তখন খুব অসুখে ভোগে। তো আমার শাশুড়ি আর কি মানে মা নিজের গয়নাগাটি বিক্রি করে তার স্বামীর সে মানে চিকিৎসা করেছে, সন্তানেদের জন্য তো থাকবেই। আবার বাবাও অসুখে থেকে যখন ভালো হয়ে যায় তখন মাকে আবার গয়নাগাটি করিয়ে দেয়, কিন্তু সেই গয়নাও কিন্তু তার মেয়েকে দেয়। তো মা এরকমই হয় যে মানে নিজে হয়তো পড়লো না ভোগ করলো না, কিন্তু সন্তানকে সেটা দিলেও সুখ, তার মধ্যেই সুখ পাওয়া যায়। তো যখন মানে বাবা অসুখে পড়েছিলেন তো মাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল, দুটো সন্তান, বাবার মানে একদম এমন অসুখ যে মানে বাঁচার আশা নেই এরকম ধরনের অসুখ করেছিল। তো যাই হোক, তখন মানে মার একটাই ধ্যান জ্ঞান ছিল যে কি করে স্বামীকে সুস্থ করব, আর সুস্থ করলে তবে সে রোজগার করবে, তবে আমরা খেতে পাবো, এরকম ব্যাপার। তো মার পরনে ভালো কাপড়ও ছিল না, আর ভালো মন্দ সেরকম খেতেও পেতো না। তো আমার আমার এইটা এই যে আমি এগুলো শুনেছি, আমার মনে হয় কি জানো তো, অল্প বয়সে অনেকটা স্ট্রাগল করা যায়, মানে যুঝতে পারা যায়, মানে তখন শরীরে শক্তি থাকে, মনে হয় যে মানে খেটে খুটে হলেও আমি রোজগার করব। কিন্তু বেশি বয়সে কিন্তু সেটা পারা যায় না, মানে কষ্ট হয় সেটা, সেই স্ট্রাগলটাকে মেনে যাওয়া নেওয়া যায়। কিন্তু বেশি বয়সে যদি স্ট্রাগল করতে হয় তখন কিন্তু খুব কষ্ট হয়, কারণ শরীরে ক্ষমতা থাকে না। তো তো আমার মনে হয় যে আমার মানে আমি শাশুড়ির জন্য যতটুকু আর কি ভাবি যে মায়ের জন্যই, মা আমার মনে হয় কোনোদিনও আমার মানে খাওয়াতে আর পড়াতে যেন কষ্ট না পায়, সেই জীবনটা কষ্ট করেছে যেন এই জীবনে যেন সে কষ্ট না পায়, আমার তরফ থেকে যেন আমি কষ্ট না দিই, অন্তত খাওয়ার দিক দিয়ে বা তার পোশাক আশাকের দিক দিয়ে। তা আমি চেষ্টা করি, আমার যতটুকু সামর্থ্য ততটুকু দেওয়ার চেষ্টা করি। তো এই আর কি, সবার আগে বলি ওনার থেকে কি পেয়েছি, সব থেকে বড় সম্পদটাই আমি পেয়েছি আমার স্বামীকে।
তারপরে তো আরো অন্যান্য গুণ তো আছে, তার মধ্যে বিশেষ গুণ যেটা সেটা হচ্ছে খুব অল্পেতে সন্তুষ্ট হওয়া। আমি হয়তো কোথাও ঘুরতে গেছি, তো আমি হয়তো আইসক্রিম খেয়েছি, আমি হয়তো বাড়ির পাশের দোকানটা থেকে একটা আইসক্রিম এনে তাকে খাওয়ালাম, খুব খুশি হয়ে গেল। তো ট্রেনে করে ঘুরতে গেছি, আমি হয়তো একটু সামান্য লেবু লজেন্স নিয়ে এসেছি, কি ওই কাঁচা আম ওই টেস্টের লজেন্স নিয়ে এসেছি, কি একটু চিপস নিয়ে এসেছি, খুব খুশি হয়। মানে জানে শঙ্করী মানে বাইরে গেছে মানে কিছু একটা নিয়ে আসবে, এরকম এই ঘটনা বলি আর কি। তো আমি যখনই কোথাও বাজার টাজার কোথাও যাই, অন্তত লজেন্স হলেও নিয়ে আসতে হয়। তো একদিন আমি কি করেছি, মানে এনে আমি লুকিয়ে রেখে দিয়েছি, মানে লজেন্সই আনি এরকম না, মানে কিছু না কিছু হয়, মিষ্টি না লজেন্স না, মানে কোনো ভালো মন্দ কিছু একটা খাবার নিয়ে আসি, মানে যেটা হয়তো আমি ঘরে করিনি। আমি আসার পর খালি খুঁজছে, মানে ঘুরছে ফিরছে, বলতে পারছে না যে কিরে কি এনেছিস। না আমি তো বুঝতে পারছি যে আমি ও লুকিয়ে রেখেছি, বলছি কি কি দেখছেন। হ্যাঁ কিছু দেখছি না, কিছু দেখছি না, কিন্তু বারবার ঘুরছে। তো আমি আমি জানলা দিয়ে আমার নিচের ঘরে থাকতাম, জানলা দিয়ে টেবিলের মধ্যে রেখেছি আর ঢুকেছি, যখন তখন আমার হাত ফাঁকা, তো বারবার খুঁজছে কিছু পাচ্ছে না। তো যখন পরে দিয়েছি বলছে আমি তো খুঁজছিলাম তুই আসার পর যে কি নিয়ে এসছিস। তো এরকম ছোটোখাটো খুশি আর কি। তো এইগুলো আর কি হয়তো অনেক কিছু থেকেও দামি। তো এইরকমই আর কি, ওনার মধ্যে এই গুণটা খুব আছে যে শীতকালে হয়তো আমি চাদর কিনে দিলাম কি গরমের নাইটি কিনে দিলাম, তখন বলে আর কি যে আমার আছে লাগবে না, এই তো এতগুলো চাদর এতগুলো ইয়ে লাগবে না। তো এরকমই আর কি ছোটোখাটো জিনিসে খুব খুশি হয়। তো এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের গল্প। তো হয়তো আমি আজকে বলছি আর কি, হয়তো কত কত ঘটনা থাকে সব তো বলা যায় না। অনেকে বলে আর কি যে এই গয়নাগাটিগুলো আছে এগুলো আমার বুড়ো বয়সের সম্পদ, এগুলোর লোভেও অন্তত ছেলের বউ আমাকে দেখবে, পেনশন এগুলো থাকলেই মানুষ এটা মনে করে যে এগুলোর জন্য আমাকে ছেলের বউ দেখবে বোধ হয়। কিন্তু তা না, আমার শাশুড়ির তো পেনশন নেই, গয়নাগাটি নেই, মানে কোনো সম্পদ নেই, কিন্তু যে আমি সেই ওগুলোর আশায় ওগুলো পাবো এই আশায় তো আমি তাকে মানে ভালোবাসি এটা নয়। তো আমি আমার নিজের মতো করে এতদিন একটা সংসারে থাকতে থাকতে সবারই একটা মায়া জন্মায়, এটা বলবো যে ভালোবাসাতে বোধহয় সব কিছু জয় করা যায়, সে পশু পাখিকেও জয় করা যায় আবার মানুষের মন তো বটেই, মানে সব কিছুই জয় করা যায়। আমি একজন মা, মানে আমারও সন্তান আছে, সেই ক্ষেত্রে আমি কতটা সফল আমি জানি না, সেটা আমার সন্তান বলতে পারবে। তো আমি চেষ্টা করি আমি আমার 100% আমার সন্তানকে দেওয়ার, তো চেষ্টা করেছি সুশিক্ষা দিয়ে বড় করবার, কিছুটা আমার শিক্ষা কিছুটা তার নিজস্বতা থাকবে, সব মিলিয়ে ঝুলিয়েই তো মানুষ। তো একদিন আমিও শাশুড়ি হব, সেটা সময় বলে দেবে আমি কেমন হব বা কী করবো সেটা তো এখন আমি কিছু বলতে পারি না, তো সেটা সময় বলবে। তো যাই হোক, পর্বটা তে অনেক বকবক বকবক করলাম, কী বললাম কী বললাম না আমি নিজেই জানি না, যা মনে এলো তাই বললাম। যদি ভালো লাগে আজকের এই বকবকানি তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও, ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের যত প্রশ্ন আছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। যে আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল, বেশ কিছু মানে প্রশ্ন করেছে, তা আমি ভাবছি কমেন্টে অনেকে অনেক প্রশ্ন করে, তা আমি ভাবছি সেগুলোর একটা উত্তর দেবো আমি। তো তোমরা প্রশ্ন করো, তোমাদের প্রশ্নের উত্তর আমি দেবো। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা। এবার দেখো আমার মাকে আর আমার শাশুড়ি মাকে, এই দুই মা।